সিরিজ শুরুর আগেই টি টোয়েন্টি ট্রফি নিয়ে দৌড় দিলেন উইলিয়ামসন, অবাক দর্শক হার্দিক। নিউজিল্যান্ড এবং ভারত দুই দলই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিল, তবে ফাইনালে যেতে পারেনি কেউই। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে শুরু করতে মুখিয়ে দুই দলই। চলছিল ট্রফি নিয়ে ফটো সেশন, সেই সময় বাতাস এসে নড়িয়ে দিল অস্থায়ী ট্রফি স্টান্ট, আর সেই সুযোগে ট্রফি ছিনিয়ে নিলেন কেন উইলিয়ামসন। অবাক চোখে চেয়ে দেখলেন হার্দিক পান্ড্যা, ভাবছেন বিষয়টা কি। আসলে ব্ল্যাক ক্যাপসারা টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে, সেখানে দেখা গিয়েছে ট্রফি নিয়ে হার্দিক পান্ড্যা এবং কেন উইলিয়ামসন ফটো সেশন করছেন। সেই সময় জোরে বাতাস দেওয়ার কারণে ট্রফি স্ট্যান্ডটি পড়ে যাচ্ছিল, বাতাসের তীব্রতা এত ছিল যে ট্রফি উইলিয়ামসন যদি না ধরতো তবে সেটি পড়েই যেত। তারপর মজা করে ট্রফি নিয়ে হাঁটা লাগানোর অভিনয় করেন তিনি, সঙ্গে হাসতে হাসতে বলেন আমি এটা পাব। পুরো ঘটনাটাই ঘটে নেহাতি মজার ছলে, আসলে ঝড় বাতাসের কারণেই এমনটি ঘটেছিল, আর এটি নিয়ে নেটিজেনরা তুলেছেন কঠিন সমালোচনা।